এটা হচ্ছে একটা সুদের মেশিন। টাকার গবেষক ভাই বলেন তো, এই টাকা জিনিসটা কি একটু বুঝান আমারে। এটা হচ্ছে একটা সুদের মেশিন এবং এটার মালিক আপনি নিজেও না, এটার মালিক অন্য কেউ, আপনি কেবল হাতে ধরে বসে আছেন। আমরা সকাল থেকে রাত পর্যন্ত এটার জন্য খাটি, কিন্তু এই জিনিসটা আসলে আমার না। মনে করেন এই যে টাকাটা, এই টাকাটার গায়ে যদি দেখেন আপনারা লেখা যে বাংলাদেশ ব্যাংক নোট, বাংলাদেশ ব্যাংক এই টাকাটা ছাপায়, তারপরে এই টাকাটা সে কী করে, দান খরচ করে? না, অবভিয়াসলি না। তাহলে এই টাকাটা বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে আপনার হাতে কীভাবে আসলো? আপনি তো চুরি করেন নাই, আমিও চুরি করি নাই, আসলো কীভাবে? সে দানও করে না, বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবসায়ীও না, আপনি আমি চুরিও করি নাই। একমাত্র একটা উপায় আসে, সেটা হচ্ছে ঋণ। এবং এই ঋণটা কি সুদমুক্ত? না। তাহলে টাকাটা ছাপায় কে? বাংলাদেশ ব্যাংক। এবং ছাপানোর পরে সে সরকারকে অথবা অন্যান্য ব্যাংকে ঋণ দেয়। এখন যেই জিনিসটা আপনি ঋণ দিলেন এবং সুদে আসলে বাড়তি ফেরত নিলেন, সে জিনিসটা কি আপনি কোনো দিন পরিশোধ করতে পারবেন? ধরা যাক আমার কাছে একটা হীরার মুদ্রা আছে, পৃথিবীতে হীরার মুদ্রা তো কেউ কোনো দিন দেখেন নাই নাকি। এখন আমি 1000 হীরার মুদ্রা আপনাদেরকে ঋণ দিব, 100 জন ব্যক্তিকে, 1000 জন ব্যক্তিকে আমি ঋণ দিব। দেওয়ার পর বলবো যে 1000 হীরার মুদ্রা আমি ঋণ দিয়েছি, এখন 1100 হীরার মুদ্রা ফেরত দাও। কেউ কিন্তু হীরার মুদ্রা চোখেও দেখেন না, তৈরিও করতে পারেন না। তেমনি এই টাকাটা বাংলাদেশ ব্যাংক ছাড়া আর কেউ তৈরি করতে পারে না? সে এই টাকাটাই ঋণ দেয় এবং বলে আরো বেশি টাকা আমাকে ফেরত দাও, সেটা কিভাবে সম্ভব? ওকে, সো মানে আপনি বলতেছেন যে এই কাগজটা আসলে ছাপানো হয়েছে, ঠিক আছে, কোন না কোন কিছু রেজিস্ট্রিতে ছাপানো হচ্ছে যতটুকু আমরা জানি, অবশ্যই আমরা বুঝি। বাংলাদেশ ব্যাংক যখন অন্যান্য ব্যাংকদেরকে এই টাকাটা দিয়ে থাকে, সেটার এগেনস্টে একটা চার্জ করবে। সো সেটা কি আপনি বলতেছেন যেহেতু সে ওটা সুদ আকারে সে ফেরত দিবে, সো আমরা সবাই এটার সাথে সামহাও কানেক্টেড হয়ে যাচ্ছি? আচ্ছা, আপনি বললেন যে চার্জ করবে, চার্জ বলতে যেটা বুঝাচ্ছেন, চার্জ আর সুদ এক না। আপনি দেখছেন যে ঋণ দিচ্ছেন এবং আরও বাড়তি ফেরত নিচ্ছেন, আপনি যে জিনিস দিচ্ছেন সেই জিনিস ফেরত নিচ্ছেন এবং আরও বেশি, তখন হচ্ছে যে আমি বলছি যে আমি ঋণ নিয়ে আমি সুদে আসলে পূরণ করবো। আমরা জাতি জনগণ কি বাংলাদেশ ব্যাংকের থেকে ঋণ নিয়ে আরও বাড়তি টাকা সুদে আসলে পূরণ করব, কিন্তু বাংলাদেশ ব্যাংক ছাড়া আর কেউ টাকা তৈরি করতে পারে না। অর্থাৎ আমরা প্রত্যেকে ঋণগ্রস্ত থাকতে বাধ্য, কারণ এটা ছাড়া তার কোনো উপায় নেই এবং একমাত্র ঋণ আকারেই এটা আসে। তো একটু আগে যে হীরার মুদ্রার উদাহরণ দিলাম, আমি যদি আপনাদেরকে 1000 হীরার মুদ্রা ঋণ দেই এবং ওইটা দিয়ে আপনারা যত প্রকার লেনদেন করেন, এবং আমি যদি বলি আবার আমার ঋণ পরিশোধ করো, তাহলে বাজারে কোনো টাকাই থাকবে না। জি, ঠিক বলেছেন। তাহলে বাংলাদেশ ব্যাংকের এই সবগুলো নোট আসে ঋণ আকারে, হয় সরকারকে ঋণ দিছে অথবা কমার্শিয়াল ব্যাংকে ঋণ দিছে। তাহলে বাংলাদেশ ব্যাংক যদি একদিন বলে আচ্ছা এখন আমার ঋণ পরিশোধ করো, অনেক হয়েছে। আধুনিক অর্থমুদ্রা ব্যবস্থায় প্রতিটা টাকাই ঋণ, এবং ঋণ নাই মানে কোনো টাকা নাই। একটা জাতির প্রতিটা ব্যক্তি এবং প্রতিষ্ঠান যদি ঋণমুক্ত হতে চায়, দেশে একটা টাকাও থাকবে না। এটাই আমাদের মুদ্রা ব্যবস্থা।